মর্নিং সবাইকে। তো এতদিনে মনে হচ্ছে একটু ঘুম ঠিক মতো হয়েছে, তো চলো এখন থাকতে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আগে ঘুরতে ঠিক 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অপর পাশ ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি। আর এদিকে পুচকিরা উঠে গেছে, আর এই জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, তারপরে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে ভাবলাম যে আমার গ্যাসটা পরিষ্কার করে নেওয়া দরকার। আর কি বলো তো, আগের দিন রাতেই আমি পরিষ্কার করতাম, কিন্তু ওই যে সময়ের অভাবে আর গ্যাসটা ঠিকমতো পরিষ্কার করা হয়নি। আর রাতে ঘুমও পেয়েছিল, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তাড়াতাড়ি বলতে এখন তো সেরকম তাড়াতাড়ি হয় না, কারণ UIT-তে এসে অনেক কাজ থাকে, ভিডিও এডিটিং করা, আমি আবার লাইভে আসি, সেটা জয়েন হওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো। তো যাই হোক, আমি আমার কাজটা নির্দিষ্ট সময় মতো করে আর কি সময় বার করে করে নিই। কিন্তু ওই যে অনেকে ভাবে যে কি ব্যাপার, এই কাজটা ছেড়ে অন্য কাজ কেন করছে। ওই যে আমার টাইমে না কোনো রুটিন থাকে না, আমি যখন যেরকমভাবে নিজের কাজটা আর কি এগিয়ে নিতে পারি। তো সকালবেলা উঠে তাই জন্য ভাবলাম যে গ্যাসটাই পরিষ্কার করবো। আর বন্ধুরা তোমরা কী ভাবছো যে এ আবার কেমন গ্যাস পরিষ্কার করছে, স্ট্যান্ডটাকে নামালো না ধুলো না? না, এটা শর্টকাটে আমি করে নিচ্ছি। আমি অন্য সময় যখন স্নানে যাওয়ার আগে যখন বাসনপত্র পরে তখন আমি একবারে গ্যাসের স্ট্যান্ডগুলোকে ধুয়ে নিই, কিন্তু এখন আমি ধোবো না, কারণ এখন কোনো রকমে আমি জল ন্যাকড়া দিয়ে আর সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখো ক্লিনও হয়ে গেছে, নোংরা যে আছে তা কিন্তু নয়। তো বন্ধুরা, আমার আজকে একটা কথা বলতে খুবই মন চাইলো। তো বিয়ের পর যখন আমি না কোনো কাজ পারতাম না, তখন কিন্তু কেউ হাতে ধরিয়ে আমাকে শেখায়নি যে এইটা এই কাজটা করা উচিত আর এই কাজটা করা উচিত না। অথচ কিন্তু আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হতো। আমি ঘরের কোনো কাজ পারতাম না, এই আমার ঘর অগোছানো থাকতো, আমার ঘর এখনও অগোছানোই থাকে। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে যখন আমি মা হলাম, এখন আবার দুই বাচ্চার মা, তখন কিন্তু নিজের সংসারটাকে নিজে ঠিক গুছাতে আমি শুরু করেছি, মানে আমি শিখে গেছি। শুরু করেছি বলতে শিখে গেছি, কিন্তু আমাকে তো কেউ হাতে ধরে শেখায়নি। সেজন্যই বলি, কারোর উপর নির্ভরশীল হওয়া আমাদের উচিত নয়, নিজের কাজটা নিজেই শিখে নেওয়া আমার মতে বলে ভালোই হয়। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি চলে আসলাম, ঘরটা আমি চাদর পরিষ্কার করে নিলাম। আর দেখো, তোমাদের দাদাভাই অফিস থেকে এসেছিল, এই যে এইগুলো নিয়ে এসেছে, আম, তারপরে কেক, আর নিয়ে এসেছে ব্রেড। তো সেইগুলো একটু আমি বাইরে আর কি প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি। এই যে এই কেকগুলো কিন্তু চায়ের দোকানে থাকে, বাপুজি কেক, আমার তো ভীষণ ভালো লাগে খেতে এই কেকগুলো, হালকা টিফিনের পক্ষে কিন্তু ভালোই। তো যাই হোক, এই পাকা আমও আছে এর সাথে, আমি এরপর আমি কী করি দেখো তোমরা। তো এরপর দেখো, বেলা হয়ে গেছিলো, আর একটা দাদার হাত থেকে তোমাদের দাদা মিষ্টি নিয়ে, মানে মিষ্টি পাঠিয়েছিল, এটা মনে ছিল না, ও ডিউটি চলে গেছিলো। আর এদিকে একদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি, আরেকদিকে হচ্ছে কি সয়াবিন আলুটা একটু সেদ্ধতে বসিয়ে দিয়েছি, কারণ প্রথমে তো একটু সেদ্ধ করতে হবে সেই জন্য, রান্না করার জন্য। আর দেখো এখানে প্রেশার কুকারে আমি পুচকির জন্য আজকে ডালে চালে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো পুচি কিন্তু আমাদের ডাল ভাত খায়, কিন্তু সেদিনকে যেহেতু সয়াবিনের তরকারিটা হয়েছিল, ও তো বাচ্চা মানুষ, ও তো ঝাল খেতে পারবে না। আমাদের বড় পুচকি ঝাল খায়, কিন্তু ছোট পুচকির পক্ষে তো সম্ভব না, সেজন্য ওকে আমি ডালে চালে আর কি খিচুড়িটা প্রেশারের মধ্যেই একেবারে আমি বানিয়ে নিয়েছি। সয়াবিন আলুটা যখন সিদ্ধ করেছিলাম, নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম। কেন বলো তো, নুন আর হলুদটা দিলে রঙটা, কালারটা বেশ ভালো আসে। আর এরপর আমি তেল দিয়ে আলু আর সয়াবিনটাকে ভালো করে ভাজা করে নেব।
যাতে হালকা ভাজলে সেদ্ধ গন্ধটা একটা না থাকে না আর খুব টেস্ট হয় খেতে। আমি যেভাবে সয়াবিনটা রান্না করি ভীষণই মাংসের মতো আর সুন্দর সুস্বাদু হয়, তো তোমাদেরকে একটু সেটাই আর কি যতটুকু দেখানো যায় আর কি দেখানোর চেষ্টা করছি। দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি আর তেলটা না অনেকটা পরিমাণে দিয়েছি, আর একটু বেশি পরিমাণ তেলটা দিলে রান্নাটা কিন্তু ভীষণই টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। এরপর দেখো সাদা জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর ওদিকে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। কড়াই আর পেঁয়াজটা লাল লাল করে আর কি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা, সেখানে আদা রসুন টমেটো আর হালকা পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু চিনিও দিয়েছি আর নুনও দিয়েছি, জানো তো একসাথে এই মশলাটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভীষণ টেস্ট হয়। আর আমি এই মশলাটাকে হালকা করে আর কি মানে কষিয়ে নেব, তবে ঢাকা চাপা দিয়েই কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর কাঁচা গন্ধটা থেকে যাবে, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা আঁচে আর কি কষাতে হবে। এরপর সয়াবিন আর আলুর সেদ্ধটাকে আর কি ভাজা হালকা ভাজাটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এরপর এটা না ভালোভাবে আর কি কষাবো, ভালো করে কষালে কিন্তু পুরো টেস্টটা এত সুন্দর হয় মাংসর মতো কি বলবো বন্ধুরা। আগে কিন্তু আমি রান্না না একদমই পারতাম না, আর সয়াবিনটা তো যেহেতু পারতাম না রান্না করতে সেহেতু আমারও ফেভারিট ছিল না, কিন্তু এখন যেহেতু রান্নাটা ভালো হয় আর টেস্টটাও ভালো আসে সেজন্য আমারও এখন খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মাও খেয়েছিল আমার হাতে সয়াবিন, খেয়ে কিন্তু ভীষণই বলেছিল ভালো হয়েছে। তো তোমাদের দাদা ভাই তো কোনোদিনও বলে না কোনো রান্নাই ভালো হয়, কারণ এটা মনে হয় ছেলেদের আর কি একটা মানে যতই করো যতই ভালো রান্না করো বলবে কিন্তু না মুখ দিয়ে যে এটা খেতে ভালো হয়েছে, শুধু একটাই প্রশংসা করে যে বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখো তারপর যাই হোক আমি গরম মশলাটা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে আরও সুন্দর আসে। তো দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারিটা অলরেডি একদম তৈরি হয়ে গেছে। আর এরপর আমাদের ছোট বোচকিকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর দেখো ওকে আমি ডাকছি চিরুনি দিয়ে চুলটাকে ওর আঁচড়ে দেবো বলে, কিন্তু কিছুতেই আসছে না, আমার সাথে দুষ্টু করছে। আর দেখো গোল 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 করে মানে বিছানার মধ্যে দৌড়াচ্ছে আর পড়ে যাচ্ছে আর আমার সাথে খেলা করছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে জানো তো, বড় হচ্ছে যত দুষ্টু হয়ে যাচ্ছে তত।
ভাই, পালিয়ে গেলাম, চলে গেলাম, চলে যাই, চলে যাই, চলে যাবো তো, চলে গেলাম। ও বাবা, ও বাবা, ও বাবা, এটা কি খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে, কি খেলা! আচ্ছা চলো টাটা। স্নান করে আসলাম, স্নান টান করা হয়ে গেছে, এই যে পুচকি খেলা করছে, পুচকি খেলু করছে, আর এই যে একটু বকা দিয়েছি, বোনের সাথে সারাক্ষণ ঝগড়া করছে, এই জন্য বকা দিয়েছি, এই যে রাগ করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়ার মেনু দেখাবো না, তো তো দেখিয়েছি সোয়াবিনে আলুর তরকারি করেছি আর ভাত। আর কালকের যেটা বলছিলাম যে তখন স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে কেটে দিয়েছি, ওই তোমার সোয়াবিন আলুর তরকারি করেছি আর ভাত, আর কালকের ডাল আছে, ডালটা আমরাই খাবো, ওরা তো আর খাবে না। তো চলো আর কি কি করি, আর কি করবো সন্ধ্যা, সারা সন্ধ্যা চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো, আর হ্যাঁ চলো, আর প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যতটুকু দেখবে স্কিপ করে দেখো না কেউ, আর একটা লাইক দিও অবশ্যই দেখো, প্লিজ 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 লাইক দিও, লাইক দিতে ভুলো না। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আইসক্রিম কাকুটা এসেছিলো আর কি, আইসক্রিমের গাড়ি তো এর আগের ব্লগেই দেখিয়েছি, উনি প্রত্যেক দিনই আসে, আর আমাদের পুচকি গরমের সময় প্রত্যেকটা দিন কিন্তু ওর খাওয়া চাই। তো যাই হোক, বায়না করে, আমি অ্যাভয়েড করি যতটুকু না দেওয়ার, কিন্তু শোনে না যেহেতু, কি করব, দিতেই হয়। তো দেখো ছিঁড়তে পারছে না, তাও ছিঁড়ল আর এখন খাচ্ছে, আর ভীষণ খুশি হয়েছে, ও তো আইসক্রিম দিলে ভীষণ খুশি হয়, আর আমাকেও বলছে খাও খাও খাও, তো আমি এক গাল খেলাম ওর কাছ থেকে। তো চকোবার খেয়ে দিচ্ছে যখন, কেউ ছাড়ে বলো, যতই মেয়ের হোক না কেন আইসক্রিম তো সবারই গরমের সময় খেতে ভালোই লাগে, তাই কি না? তো আরও দিচ্ছিল, আমি বললাম না না থাক আর খাবো না, এক গালই ঠিক আছে। তো পুচকি এখন ওই আইসক্রিম পেয়ে বিশাল নাচ করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, গরমে কেউ ঘুমায়নি সব রাস্তায়। আর দুদিন ধরে এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, আমাদের পুচকির বাবা মানে ঘুমাতেই পারলো না দুপুরবেলা, আর আমি তো বসেছিলাম, মানে আমার যতই গরম হো লাগুক না কেন আমার কিন্তু ঘুম পেয়েই যায়, কিন্তু দেখো দুটো বাচ্চা, তারপরে তোমাদের দাদা বাইরে যেহেতু চলে এসেছে বলল চলো ঘুরে আসি, সেহেতু আমারও আর মনটা টিকলো না যে ঘরের মধ্যে ঘুমাই, আমিও ওদের সাথে বাইরে চলে আসলাম। বাইরে এসে টেসে ওই বাচ্চারা একটু খেলছিল, আমি একটু ক্যামেরা বন্দি করলাম যে তাহলে ভিডিওটা তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর আমাদের পুচকি দেখো কীরকম গুড়গুড় গুড়গুড় করে হাঁটছে, আর এখানে দেখো সবাই আড্ডা মারছে, বুঝেছো, এটা তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, আর দেখো আমাদের পুচকি এদিক সেদিক, মানে এই এদিকে উঠে যাচ্ছে, ওদিকে উঠে যাচ্ছে, পাশে তো সব ফ্ল্যাট, ঠিক আছে, ওই পাশের ফ্ল্যাটের আর কি নিচে আর কি ওরা এই ছাউনিটার মধ্যে না যায় খেলে, রাস্তার মধ্যে কি করবে, মাঠ ঠাট তো নেই সামনে কোথাও, অনেকটা দূর মাঠ আছে যে অনেক দূর যেতে হবে, সামনে কোথাও নেই। আর পুচকির বাবা গাছ থেকে একটা ফুল পেড়ে এনে পুচকিকে দিচ্ছিল, কিন্তু ও তো কিছুতেই নেয়নি ফুলটা, তো আমি লাস্টে হাত থেকে নিলাম আর নিয়ে বললাম যে দাও দেখি ও যদি নেয়, তারপরে দেখলাম না নিল না, মুখটা ঘুরিয়ে নিল, তাহলে আমি বললাম যে তাহলে আমিই নিই। আর দেখো সন্ধ্যাবেলা ওই যে গুরু পূর্ণিমার পুজো হয়েছিল না, সেই প্রসাদ পাশের বাড়ি থেকে দিয়েছিল, আর এই যে পড়তে বসেছে আমাদের সোনা, পড়তে পড়তে ব্রেক নিচ্ছে, রুটি খেয়ে মাজা খেয়ে, পড়াশোনা সেরকম একটা কিছু হচ্ছে না, ওই জন্য একটু বকা খেয়েছে। ভালো খেতে, ভালো খাবে,
ফল খাবি আর তো ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম আমি। তারপর লাইভ জয়েন করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো সবাইকে টাটা, নাম খাবো।